পেট্রোপণ্যের দাম বৃদ্ধির জেরে তোলপাড় পরিস্থিতি দেশ জুড়ে, আর সেই নিয়েই সরব হয়েছে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে মুখ খুলে ট্রোলিংয়ের শিকার হলেন গায়ক শান। টুইটারে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে শান বলেন, পেট্রোপণ্যের ওপর জিএসটি বসানো হচ্ছে না যাতে রাজ্য ও কেন্দ্র সরকার এর ওপরে বেশি করে কর চাপাতে পারে। এছাড়া এর আর কোনো যুক্তিসম্মত কারণ রয়েছে কি? আর তারপরেই একটি টুইটার অ্যাকাউন্ট থেকে শানকে নিশানা করে বলা হয়, আপনি নিজের গানের দিকে মন দিন, আপনি গান গাওয়ার ক্ষমতা হারিয়েছেন, অন্য যেসব বোঝেন না সেগুলিতে নাক গলাবেন না। অবশ্য এরপরে চুপ হয়ে যাননি শান, প্রত্যুত্তরে জানিয়েছেন, আমি জিজ্ঞাসা করেছি যাতে বিষয়টা কেউ বুঝিয়ে বলতে পারে। আর আমি কি আপনার থেকে জানতে পারি যে আপনি গানের বিষয় কি বোঝেন, যে আমায় বলছেন আমি গান গাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি? ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।